Good morning, everyone. Welcome to my Bangla Vlog Channel. So, এখন বাজে সকাল 7টা আমি উঠে গেছি তো চলো উইদাউট এনি ফারদার অ্যাডু দিনটাকে স্টার্ট করা যাক এন্ড আই होप আজকে ব্লগটা দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি ঘুম থেকে তো উঠেছে কিন্তু এখনো ঘুম পাচ্ছে এই দেখো কিচ্ছু ভালো লাগবে না চুপ করে এসে বসে আছে এখানে তাও আবার গরমের মধ্যে আমি একা উঠিনি পুগলিয়ে উঠে গেছে ও ওয়াশরুমে চলে গেছে ফ্রেশন আপ হতে আর আমি ভাবছি এখন ওর জন্যে ব্রেকফাস্টটা বানিয়ে দিই বিকজ কিছুক্ষণের মধ্যেও বেরিয়ে যাবে তো এখন কিচেনে যাবো ওর ব্রেকফাস্টটা স্টার্ট করে দেবো ওর জন্যে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি কর্ন ম্যাগি ক্যামেরাটা আসবে বলে দিয়ে চান্দে স্পেশাল আবার ছেলে রূপু এই লুচুটাকে দেখো তো এখন আমি ওদেরকে ব্রিটানিয়া বিস্কিট ভেঙে দিয়েছি ব্রিটানিয়া অ্যারোরুট থিন তো তিনজনে মিলেই টার্ন বাই টার্ন খাচ্ছে আমি চার ভাগ করে করে ভেঙে দিয়েছি আমি ফার্স্ট টাইম বলবো না লাস্ট কয়েকদিন ধরেই রূপু নিজে নিজে খাচ্ছে আর আজকে প্রথমবার মানে দেওয়ার সঙ্গে সঙ্গে রূপু বিস্কিট খাওয়া স্টার্ট করে দিয়েছে তো খুবই ভালো লাগছে দেখে ইয়ে গুড বয় রূপু ইজ এ ভেরি গুড বয় মিটু নূপু নূপু খাও বাবাই খাও হ্যাঁ গুড বয় ভেরি গুড খাও ওর নাম হচ্ছে কাজু ও আসে বারান্দাতে খেতে আজকে বারান্দার ফুড নেই বলে ও রান্নাঘরে জানলাতে বলতে এসছে বারান্দার ফুড দিতে কাদু একটা পোজ দে ও কাদু কাদু মাসিমাকে বললাম তিনতলা এখন করতে পারবেন না সোনার শরীর খারাপ হয়ে গেছে কালকে রাত্রে প্লাস পায়ে খুব ব্যথা একটু পরে উঠবে চারতলা করলে করতে পারি এটা বললো কি চারতলা কতক্ষণ লাগবে তাহলে যাই তাহলে পরে আসবো বেলায় অসুবিধা হয় ম
মাঝখান দিয়ে একটা মেয়ে অপূর্ব। আর সারাদিন মাঝখানে আমি অনেক কিছুই করেছি, সেগুলোর ব্লগ করিনি, বিকজ এই ফোনেই এডিট করছিলাম। অ্যান্ড এডিট করে এডিট করতে তো টাইম লাগলোই, তার সঙ্গে রেন্ডারিং অ্যান্ড আপলোড সব কিছুতেই টাইম লেগে গেল। তো এই জাস্ট আপলোড মানে করা শেষ হলো, 7 PM এর জন্যে আমি শেডিউল করেছি। বাইরেটায় পুরো মেঘ করে এসেছে, হয়তো আজকে বৃষ্টি হবে, কারণ আমি দুপুরবেলা ধরো 1:30-2 নাগাদ যখন আমি খেতে দিতে গেছিলাম আজকে, তখন আমি বেশ মেঘের গর্জন শুনছিলাম। বাট এত দেরি হয়ে গেল, তাও এখনও বৃষ্টি হয়নি, জানি না বৃষ্টি পরে হয়তো হতে পারে। মা আমাকে অ্যাকচুয়ালি তাড়া দিচ্ছে যে তুই যদি আজ একা বাড়ি যাস তো বেরিয়ে যা, বিকজ হয়তো পরে আটকে যাবে। তো লেটস সি, দেখিনি কাজের কি আপডেট, অ্যান্ড সেই অনুযায়ী হয়তো বেরিয়ে যাবো, দেখি। আজ সকাল থেকে আমি একবারও মেশিন চালাইনি, ইউজুয়ালি আমি ওয়াশিং মেশিন এভরিডে চালাই, লাইক আমার নোংরা জামা কাপড় হোক বা বাড়ির কারোর হোক, তো আমি সবারটা মোটামুটি যেটুকু ক্যাপাসিটি আছে ওয়াশিং মেশিনে সব মিলিয়ে আমি চালিয়ে দিই। তো আজকেই সন্ধেবেলা চালালাম, মানে সকাল থেকে চালানোই হয়নি আমার। আজকে একটু এখন একটু এসি চালালাম ঘরে, সকাল থেকে ওই উপরের ঘরে কোনো এসি টেসি আমি চালাইনি, এখনই জাস্ট চালালাম, এই কিছুক্ষণের মধ্যে বেরিয়েও যাব। হঠাৎ করে খুব গরম লাগছে, মানে ঘেমে নিয়ে একসা হচ্ছি আমি এখন, তাই এসিটা চালালাম। যাই হোক, যেটা বলার জন্য বসলাম সেটা হচ্ছে, আমি তোমাদের মনে হয় টুকটাক কয়েকটা ব্লগে মনে বলেছি যে আমার ওয়ার্ড্রোপে আরও জামার প্রয়োজন আছে, তো আমি আস্তে আস্তে করে জামা কাপড় কিনছি। তো রিসেন্টলি মানে এর আগেও একটা শার্ট কিনেছিলাম, সেটা এখনও খুলেও দেখিনি, ওটা প্যাকেট অবস্থায় পড়ে আছে। আর কয়েকদিন আগে আমি একটা কুর্তি অর্ডার করলাম, তো ওই আজকে এসছে কুর্তিটা, রেড কালারের একটা কুর্তি অর্ডার করেছি, এখন পরবো না, বাট ভাবছি তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই যে কুর্তিটা কেমন কি, বা আমারই বা ফার্স্ট ইম্প্রেশন কেমন হয়। চলো দেখা যাক। আরে বাহ, আমি প্রথমবার দেখলাম যে কুর্তি এরকমভাবে ডেলিভার হয়েছে, মানে একটা ব্যাগের মধ্যে করে ডেলিভারি দিয়েছে, আই এম ইমপ্রেসড, এত সুন্দর করে কুর্তি ডেলিভারি হয়। ও বাহ, ওপেন করি, ব্যাগটা খুব খুশি হয়ে গেল, আমি ব্যাগে করে কুর্তি, বাহ দেখি। আমি এল সাইজ নিয়েছি, এখন গরম তো টাইট, আমি পরতে পারছি না গরমে একেবারে, তো যাই এল সাইজটা নিলাম, জানি না গায়ে হবে নাকি, বাট এরম দেখতে। এখানে গ্রেতে কাজ করা যে পুরো, মানে উপর থেকে শুরু করে একদম নিচ অবধি এটা চলছে, হাতাটা হচ্ছে 3/4 হাতা, আর হ্যাঁ এই হাতাটাও একটু পাইপিং দেওয়া আছে, না লাইনিং বলে আমার তো নলেজও নেই, আর এরকম কিছু প্রিন্টেডের ওপরেই কাজ করা আছে। তোমাদের যদি এই কুর্তিটা পছন্দ আসে, আমি এক কাজ করব, স্ক্রিনে এর কোডটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো, একবার চেক করে নিও, আশা করি তোমাদের ভাল লাগবে, মানে আমার অন্তত খুবই ভালো লেগেছে, দেখো খুবই সুন্দর, এর হাইটটা হচ্ছে হাঁটুর নিচ অবধি, খুবই সুন্দর। আমি যেদিন পরবো সেদিন তোমাদের দেখাবো যে কেমন কী লাগছে, আজকে তো এমনি যে উপর দিয়ে দেখালাম, তো কোডটা আমি মেনশন করে দেবো। এই প্রাইস আমার পড়েছে হচ্ছে ₹365। তো আমি বেসিক্যালি বসে এখন ভাবছিলাম যে ক্যালেন্ডার ব্লগিং করবো, বিকজ কামিং মান্থ থেকে একটা নিউ প্ল্যাটফর্মের জন্যে আই উইল বি ওয়ার্কিং, তো সেই কারণে কিছু আছে যে এই ওয়েতেই করতে হবে কাজ, তো সেটাই করছিলাম আর কি, মানে ভাবলাম ক্যালেন্ডার ব্লগিং করি তাহলে আমার মনে থাকবে, আদারওয়াইজ আমি জাস্ট ভুলে যাই। টু বি ভেরি অনেস্ট, আমি এই লাস্ট উইকটা প্রচণ্ড বেশি স্ট্রাগল করছি কন্টেন্ট আপলোড করতে, কন্টেন্টটা মানে কী বলবো, মানে ধরো আমি ভ্লগিং প্রপার ডেইলি ভ্লগিং যেহেতু করছি, তো সেই কারণে আমাকে এভরিডে এই চ্যানেলটার পিছনে টাইম দিতে হয়, বিকজ আমি এর জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি, আর জাস্ট শ্যুট করাটাই তো সব নয়, এডিটটাও থাকে, এডিট করতে অনেকটা টাইম লাগে, আর এক একদিন এক এক রকমভাবে এডিট করতে ইচ্ছা করে, কিছু মডিফিকেশানস আনতে ইচ্ছা করে, তো সেসব করতে অনেকটা টাইম লেগে যায়, রেন্ডারিং আপলোড মানে একটা লম্বা প্রসেস হয়। অ্যান্ড আমার যেহেতু আর একটা ইউটিউব চ্যানেল আছে, বা আমি ইনস্টাগ্রামের জন্য ওয়ার্ক করি, তো সেই কারণে ইনস্টাগ্রামের জন্যে আমার অনেক ডেলিভারেবলস থাকে যেগুলো আমি সামহাও এখন পিছিয়ে যাচ্ছি, আমি আমার মেলস প্রপারলি চেক করতে পারছি না,
মানে কি বলবো তোমাকে, তোমাদেরকে মানে হোয়াটসঅ্যাপ মেসেজেস চেক করতে পারছি না, মানে সব হটস্পট হয়ে যাচ্ছে, মানে কোনটা করবো কোনটা করবো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো সেই কারণে আমি এটাও ভাবছিলাম যে ক্যালেন্ডার ব্লকিং যদি করি তো একটা যেন আইডিয়া থাকবে যে আচ্ছা এই দিন এই কাজটা করবো, ওই দিন ওই কাজটা করবো, সেই সবই মোটামুটি ভাবছিলাম যে করবো। এর মধ্যে ওর ফোন এসে গেল যে ও আসছে, তো আমাকে আবার রেডি হয়ে যেতে হবে কারণ এবার আমি ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো আগে রেডি হয়ে যাই, তারপর এর মধ্যে যদি ও এসে যায় তো ওকেও ব্লগে নিয়ে নেব। হ্যালো বন্ধুরা, এসে গেছি আমি তোমাদের ডিস্টার্ব করতে। একে নিয়ে আমি এখন ওই বাড়ির দিকে যাচ্ছি, আজকে সানডেটা ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিলাম, তাই জন্য আজকে এমনি খুব রাগ করে আছে আমার উপরে। রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টা করছি, দেখি রাগ কমে কিনা। আমার পিছনে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছো ওইখানে অ্যাকচুয়ালি একদম শীতে চলে গেলে মেলা হচ্ছে, সেটা জানতাম না, ফেরার টাইমেই অ্যাকচুয়ালি ওদিনকে জানলাম যে ওখানে একটা মেলা বসেছে। তো বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে আজকে যেহেতু সানডে তো কিছু একটা নিয়ে যেতে হয়, কারণ সানডেতে সবাই চিকেন বা মাটন কিছু খায়, আমি তো খাই না, তাই রাতের জন্য নিয়ে যেতে হয়। তো সেই কারণেই এখন ঠান্ডার এদিকে একটু এসেছি, লেবু লাল বলে একটা দোকান আছে ওখান থেকে কিছু একটা ডিশ নিয়ে নেব। আমি বাইকের সামনে এটা ওয়েট করছি, পালক পনির অর্ডার দিয়েছে, তো ওটা রেডি হতে একটু টাইম লাগবে, সঙ্গে সঙ্গে হয় না। তো ইন দ্য মিন টাইম ও গেছে চা খেতে, তো চা নিয়ে আসুক। কি বললে? এরকম অনেক দিন গেছে যে এখানে প্রায় 20-25 মিনিট হয়তো দাঁড়িয়ে আছি অর্ডার দিয়ে ডিশ, বাট আজকে মানে লাকিলি জাস্ট 10 মিনিটসের মধ্যেই হয়ে গেল, ডেলিভারি দিয়ে দিয়েছে, তো নিয়ে আসছে। মানে আজকে এই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা, ইউজুয়ালি বাইকস থাকে, প্রচুর লোক থাকে। এইটা হচ্ছে খান্না, খান্নাতে এটা পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের উল্টো দিকে এই সব। কি অবস্থা, বউকে পিছনে বলে বলে এদিক দিয়ে গেলে শ্বশুরবাড়ি। বলো তোমার শ্বশুরবাড়িটা কোন দিকে? এটা মালিকে, মানে আমার বউয়ের বাপের বাড়ি। ও আচ্ছা, আর তোমার বউ পিছনে বসে আছে? কি বাইক পার্কিং করা হয়ে গেছে, আমি দেখছি যে ভাইয়ের বাইক এখানে দাঁড়িয়ে আছে, হয়তো এসে গেছে বাড়ি, নট শিওর। তো যদি এসে যায় একবার দেখা করে নেব, বিকজ প্রপারলি দেখার সাক্ষাৎ হয় না, যেহেতু আমি একটা টাইমে বেরিয়ে যাই এভরিডে, তো তাই দেখতে গেছে, দেখি। তো ভাই ছিল, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, এখন আমরা ওয়াক করছি ফ্ল্যাটের দিকে। হ্যাঁ, বাড়ির দিকে আছি। ঘরে ঢুকে গেছি আর অনেকক্ষণ পর কেউ ঘরে এলে কোকো খুব এক্সাইটেড অ্যান্ড হ্যাপি হয়ে যায়, তো তখন ওই আওয়াজটা করে। আজকে নেই কোকো কিছু একটা করেছে হ্যাপি হয়ে, তো সেটার কথা ও একটু পরে তোমাদের বলবে। ও ম্যাজিক দেখো, গামছার ভেতর দিয়ে কোকো বেরোলো, কোকো পুরো আজকে কোকো কেন হ্যাপি হয়েছিল বলো। আবার করে দেখাচ্ছে, খেলবি না, দে দে কোকো, দে দে দাম খাবো, দে। তো এবার আমাদের ডিনার টাইম, ডিনারের জন্য তো বললামই তোমাদের যে পালক পনির কিনে এনেছিলাম, ওর সকালের চিকেন ছিল তো সেটাও খেয়েছিল পালক পনিরের সঙ্গে। আমাদের ডিনার করা ডান,
তো জাস্ট এবার বেড হিট করবো, আর কিছু বেছে নেই। তো এই ব্লগটা এখানেই এন্ড করবো। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এতটা অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে পজিটিভ, অ্যান্ড আই লাভ ইউ অল।